अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहु। हिल्ला मोती द्वितीय फिर जखन मोतिर संगे देखा तखन 74 साल। चार दिके दुर्भिक्ष हाते लांगरखाना, बाड़ी बाड़ी बिकल बेला गरीब छेले मेयेदेर भाते फैन नेवार जन्य जग हाते घुराघुरी। मोती दोकाने चालार नीचे घूमिए थाके सारा दिन खान। दुपुर बेला शापला पातार साइजेर मोटा मोटा रुटी सेका हय कालो कड़ाइयेर उल्टा पीठे। क्षुधार्त मानुषेरा सुकान्तेर झलसानो रुटी निये बाड़ी फिरे। मोती रुटीके हातेर तालुते निये दाड़ाय मुदि दोकानेर सामने, आकुति जानाय হুনা গিলতাম হারি না, একটা রুটি মিঠাই চাই। মিঠাইয়ের মাঝে ভন ভন মাছি, এরপর টিপ কলে পেট ফুলে ওঠা পর্যন্ত পানি গিলতে থাকে মতি। চোখাচোখি হওয়ার পর কেমন আছো জিজ্ঞাসা, মতি বলে ভালো না কাকু, ডায়রিয়া হয়েছে, বড় কষ্টে আছি। তেল পেটের পয়সা দি যাইয়েন, বারবার প্রথমবার যখন গ্রামের পথে মতির সাথে দেখা, তখন একদল ছেলে মেয়ে মতির পিচ পিচ মতি হো মতি করে মতি হো করে হাসছে। ওরা দল বেঁধে খেপাচ্ছে মতিকে, মতি কেলা খাবানি, মতি কেলা খাবানি। মতি প্রতি উত্তরে হেসে হেসে বলছে, ছিলি দে ছিলি দে। গ্রাম ছেলে মেয়েরা মতিকে নিয়ে এভাবে যতলা করে। মতিকে নিয়ে ছেলে মেয়েদের এই রসিকতা একটু আড়ষ্ট হয়ে প্রথমবার উৎসুক হয়ে জানলাম মতি পটোয়ারিদের ছেলে। মতি একজন পটোয়ারিদের ছেলে হয়েও ওকে ছেলেরা বলে দেওয়ালিয়া মতি। স্বপ্নভীত মতি আমাকে দেখা মাত্র সালাম দিয়ে বলে, কাকু বকশিস দেন। যখন বকশিস দিলাম না তখন নিজে বলে, ভ্যাংটি টাকা না থাকলে দিন, আমি বেশ মজা পেলাম। কিছুক্ষণ পর পুনরায় গ্রামের রাস্তায় দেখা, মাথায় ধানের থালা নিয়ে কোলে যাচ্ছে। মতি গ্রামবাসীর বোঝা টানার কাজটিও করে, খালি গা পরনে ফিন ফিনে লাল চেক লুঙ্গি গামছা নিয়ে মাথায় বিড়া বাঁধা, কানে অর্ধেক বিড়ি গোজা, বাহির বাড়ির কাচারি ঘরে বসা মৌলবি সাহেবকে জিজ্ঞাসা জানায়। মতি সহজ সরল বলে, সবাই ওকে নিয়ে মজা করে। মতি বিরক্ত হয় না, বরং মজা পায়। বাহির বাড়ির কাচারি ঘরে বসা মৌলবি সাহেবকে জিজ্ঞাসা জানায়। মতি সহজ সরল বলে, সবাইকে ওকে নিয়ে মজা করে। মতি বিরক্ত হয় না, বরং মজা পায়। মৌলবি সাহেব জানালো ওকে বড়রা হিল্লা মতি বলে ডাকে। তার মনে জানতে চাইলে হুজুর প্রত্যুত্তরে বলে, গ্রামের তালাক হওয়া বউদের হিল্লা সরানোর কাজটি মতি সেরে দেয়। শেষবার যখন মতির সাথে গ্রামীণ রাস্তায় দেখা, তখনই সালাম দেওয়ার পর জিজ্ঞাসায় সে বলল, হৌরবালি যাচ্ছি, পরিবার আছে পিছনে ছাতার আলালে। মাথা চুলকিয়ে বকশিস চাইল, বলল, কাকু হাত একদম খালি, কওদা তেয়ার দিলে হাউরবালিতে লুদিনিয়া পাইতাম। ওর পরিবার ছাতারালালে থেকে দেখছে,
কিছুটা প্রেস্টিজের কারণে 10 টাকার একটা নোট দিলাম। উপর হয়ে কদম বসি করল, পরপর বউর নাম ধরে চিৎকার করে বলল, গোলাপি সালাম দে। ওরা পশ্চিমের রাস্তায় ধরে চলে গেল। কাচারি ঘরে এসে হুজুরের কাছে মতি সম্পর্কে জানতে চাইলাম। হুজুর বলে ইতস্ত করল। হুজুর কিছুক্ষণ পরে বলে উঠল হেসে, শরমের কথা কেমনে কই, হিল্লার কাজ এখন মতির ভাই জয়নালের করে। হেলে মত্ত হিল্লা সরাইতে যাই, ছত্তারে বউয়ের আর ছাড়ে না। তার মানে কি জিজ্ঞাসায় হুজুর হরহর করে বলতে শুরু করল, বেয়াদ্দপি নিয়েন না, ওই যে উত্তর বাড়ির ছত্তার আছে না, কমলার কাজ করে, হেতে প্রতি বছর বউ তালাক দেয়। গত ফির হতে যেই বউগা তালাক দিছে, হেতে খুব রূপসী, কথা বুঝেননি। মতি লগে কথা আইছিল সত্তারের, হিল্লামতি সরাই দিলে মতির দয়া পরিশোধ করে দিব। সেই মতো গোলাপির মতির ঘরে যায়, কিন্তু এই বোকা শোকা মতি যখন রাতের বেলা কুপির আলার আলোতে গোলাপিকে দেখলো, মতির মাথা চক্কর খাই উঠল। সকালবেলা মতি আর ঘরের দুয়ার খুলে না, বাড়ির সবাই ডাকা ডাকি। মতি বেড়ায় ফাঁক দিয়ে ছত্তারকে বলে, গোলাপিরে ছাড়তাম না। গ্রামে সালিশ বসলো, সালিশে মতি মাথা নিচু করে বার বার একই কথা বলছে, গোলাপিরে ওর মনে ধরেছে, গোলাপিও রাজি আছে, বউ আইতো। যখন গোলাপিকে মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করল, লম্বা ঘোমটা আড়ালে দৌড়ে বলে উঠল, অন্যদিকে ছত্তার এই মাথা হাত। মতি সালিশে সবার সামনে ঘোষণা দিল, আমনেরা বেগুনি সাক্ষী হুনেন, আই আর হিল্লা সারানোর কাম করতাম না। সেই থেকে মতি গোলাপির স্বামী, উত্তর বাড়ির ছত্তার আর ক্ষণ ক্ষণ বউ তালাক দিচ্ছে না। মতির ছোট ভাই জয়নাল এক গ্রামের হিল্লার কাজ করে।